আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো মলের আশা পূরণ হওয়া যত বড় হোক যত বেশি হোক আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক যদি খায়ের বরকত রেখে থাকেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ মনের আশা পূরণ হওয়ার জন্য এই আমলটার জরুরত অনেক বেশি মনের আশা পূরণ হওয়ার জন্য নিয়মটা হচ্ছে আগে নিয়ম বলি তারপরে বলবো পাক সাফ হয়ে একাগ্রতার সাথে এই দোয়াটা বার বার পাঠ পাঠ করবেন করবেন এবং কয়েকবার তারপরে আল্লাহর কাছে হাত তুলে চাইবেন হে মালিক আমার এই অভাব আমার এই অসুবিধা তুমি আমার এই অভাব দূর করো এই অসুবিধা দূর করো তিন দিন করবেন কাজ না হলে সাত দিন করবেন না হলে একচল্লিশ দিন করবেন ধৈর্যের উপর ইয়াকিনের সাথে ইখলাসের সাথে আপনাকে আমল চালিয়ে যেতে হবে আল্লাহ পাক যখন দিবেন কল্পনা করা যাবে না যে কখন হবে ইনশাল্লাহ দোয়াটা হচ্ছে অনেক সহজ একটা দোয়া আপনারা হয়তো অনেকেই জানেন তবে কাজের ক্ষেত্রে কখন লাগাতে হবে জানেন না দোয়াটা হচ্ছে হাসবুন আল্লাহ ওয়াকিল হাসবুন আমার ওয়াকিল حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير مهنا الله رب العزة تعمل الشباي كَامُلِ التوفيق تنكرن <applause> آمين <متحدث> السلام عليكم ورحمة الله وبركاته